Assalamualaikum. Welcome to my learning and earning tip. বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা এসো শিখি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এই ডিজাইনটি দেখাবো স্টেপ বাই স্টেপ। আমি প্রথমে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং ইলাস্ট্রেটর এবং ফটোশপের একটি একটি দুইটি প্লেলিস্ট আমি করেছি, সেখান থেকে আমার আগের ভিডিওগুলো অর্থাৎ এই লোগো ডিজাইন এবং আদার্স ডিজাইনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আসুন, তবে আপনি আজকের ভিডিওটি খুব ভালো মতো বুঝতে পারবেন। আমি আপনাকে শেয়ার করবো কীভাবে স্টেপ বাই স্টেপ এ টু জেড ধরে ধরে শেখাবো। আশা করি আপনি খুব মনোযোগ দিয়ে যদি দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনি দ্রুত নিজেকে প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার তৈরি করতে পারবেন এবং পাশাপাশি freelancer.com, upwork.com, fiverr.com এর মতো দুর্দান্ত মার্কেট প্লেসগুলোতে নিজেকে তৈরি করে পরিচিতি জানান দিতে পারবেন। তো বকবকানি করেছি, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি এখন ইলাস্ট্রেটর সিসি ওপেন করেছি। এই ডিজাইনটি করতে হলে অর্থাৎ ডট ডিজাইনটি করতে হলে আপনাকে প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিতে হবে। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আপনি অবশ্যই জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এন প্রেস করলে আপনি এই একটি অসাধারণ ইন্টারফেস পাবেন, এখানে আপনি নাম দিবেন, এরপরে আপনি ওয়েট এবং হাইট ইচ্ছা মতো রাখবেন। তো আমি নতুন একটি ডকুমেন্ট ওপেন করেছি এবং যে কালারগুলো আপনি এখানে ইউজ করবেন সেগুলো এখানে সাজিয়ে রাখবেন, তবে আপনি দ্রুত কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ইলিপ্স টুলে যাব। ইলিপ্স টুলে যাওয়ার পরে আমি এটিকে একটু ব্ল্যাক কালার দেব, ব্ল্যাক কালার দেব। এরপরে শিফট এবং অল্টার প্রেস করে একসাথে আমি একটি সার্কেল আঁকলাম, বৃত্ত। এরপরে আমি যে কাজটি করব গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি রেডিয়ালে যাব, রেডিয়ালে যাওয়ার পরে আমি এটি রিভার্স করে দিব, এরপরে এটি জিরো করে দিব, এরপর এটি আর একটু কালো করি, কালো করি, ব্যাস মোটামুটি চলবে। এরপর আমি এটি মিনিমাইজ করছি, এরপর এটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছি। এরপর আমি এটিকে একটি অল্টার প্রেস করে কপি করব, মাউসের লেফট বাটন প্রেস করে একটি কপি করলাম। এরপর আমি যে কাজটি করব সেটি আমি দেখাচ্ছি। প্রথমে ইফেক্টে যাব, পিক্সেলেট, এরপরে কালার হাফটন, এর মধ্যে যাওয়ার পরে এখানে সবগুলো আমি জিরো করে দিব, জিরো 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 এন্ড জিরো, এবং এটি আমি 30 রাখছি, আপনি চাইলে 35ও রাখতে পারেন। আমি এটিকে এভাবে দিলাম। দেওয়ার পরে আমি যে কাজটি করব বন্ধুরা একটি জিনিস দেখিয়ে দিই, এটি যখন আমি উপরে তুলছি পিছনের যে সাদা অংশগুলো সেটি দেখা যাচ্ছে, সেটি রিমুভ করার জন্য আপনি অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপরে আপনি আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এই ইমেজটিকে একটু ভাঙতে হবে অর্থাৎ ট্রেস করতে হবে, ট্রেস করার জন্য আমাকে চলে যেতে হবে উইন্ডোজের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেস, অর্থাৎ যে কোনো একটি ইমেজকে আলাদা করার জন্য বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে যে অ্যাডভান্সটি রয়েছে সেই অ্যাডভান্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইগনোর হোয়াইট, অর্থাৎ যে সাদা অংশটি আছে সেই সাদা অংশটি আমি রিমুভ করে দিব। এরপর আমি বাইরে ক্লিক করছি, বাইরে ক্লিক করার পরে এটি আমি আবার করছি প্রিভিউ দেখাচ্ছি, এই যে চলে গেছে বন্ধুরা, অর্থাৎ আগে যে সাদা অংশটি আপনি দেখেছিলেন সেই সাদা অংশটি কিন্তু এখন নেই। এবার আমি এটি মিনিমাইজ করছি, মিনিমাইজ করে এদিকে রেখে দিই। এরপরে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এটি এইভাবে আমি রেখে দিব। বন্ধুরা দেখতে পেলেন আমি এতটুকু করেছি খুব সহজভাবে। এবার আমি যে কাজটি করব আমি আরো একটি বৃত্ত নিব ইলিপ্স টুলের মাধ্যমে,
শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করব, শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করার পরে সরি এটিকে আমি কালারাইজ করব, কালারাইজ ইচ্ছা মতো নেওয়া যাবে, সিলেক্ট করতে হবে, দেন আমি এটি কালারটি দিলাম। কালারটি দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে এখন এটিকে আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমাকে ইরেজার টুলে বা সিজার টুলে চলে যেতে হবে। এরপর আমি এখানে একটা ক্লিক করব, এরপর দেন এখানে একটা ক্লিক করব, এরপরে এখানে ক্লিক করব, এরপরে এই অপরিজন অংশটি আমি বাদ দিব, চলে গেল বন্ধুরা, এটি একটা পার্ট হয়ে গেল। এখন এই অংশটিকে আমি থ্রিডি করবো, থ্রিডি করার জন্য আমাকে চলে যেতে হবে ইফেক্টে, থ্রিডি। আরেকটি কাজ করা হয়নি বন্ধুরা, এই কাজটি আমি সিম্বলের মধ্যে ঢুকিয়ে নিব। সিম্বলের মধ্যে ঢুকিয়ে নিতে হলে আমাকে যে কাজটি করতে হবে উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পরে আমি এই যে সিম্বল দেখতে পাচ্ছেন, সিম্বল নিয়ে আসলাম, আমি সিম্বল নিয়ে আসার পরে আমি এটি এভাবে ঢুকিয়ে দিব, এটি একটি নাম দিব, আমি ডট দিচ্ছি, ডট দিচ্ছি, এরপরে ওকেতে প্রেস করব, ওকেতে, অর্থাৎ এটি চলে আসছে সিম্বলের মধ্যে। এবার আমার পরের ধাপটি হচ্ছে এই কাটা অংশটিকে আমি থ্রিডি, থ্রিডিতে রুট দিব, ইফেক্টে চলে যাব, থ্রিডি রিবল, এরপরে একে একটু প্রিভিউ দিব, এরপরে ম্যাপার্টে যখন যাব ওই যে আমি যেটি ডট করেছিলাম এই যে দেখা যাচ্ছে ডটটি এখানে চলে আসছে, আমি এটি ড্রাগ এন্ড ড্রপ করে এদিকে নিয়ে আসি, আপনাদের একটু সুবিধা হবে। ড্রাগ এন্ড ড্রপ করে আমি একটু বড় ছোট করব যাতে আমার শেপটি খুব সুন্দর আসে। বন্ধুরা পর্দায় দেখতে পাচ্ছেন আমি এদিকে সরিয়ে নিলে আরো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেখতে পেলেন আমি খুব সহজেই এই জিনিসটা এখানে নিয়ে আসলাম, ওইখানে আমি জায়গা মতো খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো মডিফিকেশন করে নেবেন যাতে আপনার ডিজাইনটি সুন্দর হয়। এবং এখানে ইনভিজিবল জিওমেট্রি রেখে দিব, এটি আর একটু বড় করলে সুন্দর হবে বন্ধুরা। এরপর আর কিছু নয়, আপনি জাস্ট এখানে ওকে ক্লিক করবেন এবং এখানে ওকে প্রেস করবেন, এরপর এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি অবজেক্টে চলে যাবেন, এরপর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড, এবার এটিকে আমি আনগ্রুপ করব, অর্থাৎ এটিকে আলাদা আলাদা করে নিব, আনগ্রুপ, এরপর রিলিক্স ক্লিপিং মাস্ক, এরপর এটিকে আমি এখানে যে প্রয়োজন অংশ আছে একটু বাদ দিব, এরপর এখানে আনগ্রুপ করব, বন্ধুরা হয়ে গেল। আমি এটি অন্য কালারাইজ করতে পারি, তো কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে এখানে ডাবল ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো কালার এখান থেকে দিতে পারি। দেখুন বন্ধুরা পুরোটা সিলেক্ট হয়নি, আমি আবার সিলেক্ট করে কালার দিব। আপনি আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো কালার এখান থেকে দিতে পারেন। হয়ে গেল খুব সুন্দরভাবে, আমি আরেকটু এটিকে হালকা করে দিলে আরো সুন্দর হবে। এই কালারটি দিলাম আমি, এখানে কিছু অংশ বাইরে রয়ে গেছে, এটিকে আমি আবার কালারাইজ করছি। বন্ধুরা ডিজাইন সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনার নতুন নতুন আইডিয়া দিয়ে আপনি আপনার ডিজাইনটিকে আন্তরিক করবেন। হয়ে গেল মোটামুটি, এটিকে আমি ট্রান্সপারেন্ট এর মাধ্যমে একটু অপাসিটিকে কমিয়ে দিব, ট্রান্সপারেন্সিতে যাব, এরপর যে অপাসিটিকে দেখতে পাচ্ছেন সেই অপাসিটিকে একটু কমিয়ে দিলে আর সুন্দর লাগবে। আমি এতটুকু রেখে দিলাম, হয়ে গেল মোটামুটি ডিজাইনটি, আমি এবার মিনিমাইজ করছি। এরপর আমার একটি দরকার নেই, আমি
কেটে দিব, এটি আমার লাগবে, আমি এটি বামে রাখলাম। আর যে কালারগুলো আমি নিয়েছি কালারগুলো একটু উপরে তুলে দিব। এরপর এটিকে আমি গ্রুপ করব কন্ট্রোল জি প্রেস করে। তার আগে আমি দেখে নিব এটি কি অবস্থায়, এটি অবস্থায় আছে। কন্ট্রোল জি প্রেস করলাম, কন্ট্রোল জি প্রেস করার পরে আমি এটি সরিয়ে নিলাম, এটি পুরোটা গ্রুপ হয়ে গেল। এরপর আমার যে কাজটি হবে সেটি আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি একটু শ্যাডো তৈরি করব, শ্যাডো তৈরি করার জন্য আমাকে লিফট চলে দিতে হবে। শিফট প্লাস অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে আপনি এই ধরনের একটি শেপ নেবেন। শেপ নেওয়ার পরে আপনি গ্রেডিয়েন্টে চলে যাবেন। গ্রেডিয়েন্টে চলে যাওয়ার পরে আপনি সাদা কালো দেখতে পাচ্ছেন, সাদা কালো। এরপরে আপনি এটাকে রেডিয়াল দিবেন। রেডিয়াল দিলাম, রেডিয়াল দেওয়ার পরে এটি জিরো আছে, আমি জিরো করে রাখবো। এটি জিরো আছে কিনা একটু দেখতে হবে। এরপর এখানে আমি প্রেস করলাম, একটু বামে নিয়ে আসি। এটি অবস্থা থাক। এরপর আমি যে কাজটি করবো, এখন আমি এটি এদিকে বসাই, দেখি কি অবস্থা হয়। ছোট করবো, এটিকে একটু ব্লার করব। ব্লার করার জন্য আমাকে ইফেক্টে যেতে হবে, ব্লার, গাউসিয়ান ব্লার। এরপর আমি এটি এটি আপনি সামনে পিছনে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, আমি এতটুকুই রাখবো। হয়ে গেল মোটামুটি, আমি শ্যাডোটা দিয়েছি। এবার আমি যে বাকি কাজ করবো সেটি লাগাচ্ছি, এটি মিনিমাইজ করছি। এবার আমি এটি একটু ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি এই কালারটি দিতে পারি। প্রথমে আমি এটি রেক্টেঙ্গুলো খুব দ্বারা সিলেক্ট করবো, এটিকে সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, আমার অসাধারণ ডিজাইনটি চলে এসছে। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি একটু টেক্সট টানিব, আমি লক করছি। এটি আর একটু হালকা করে বাড়িয়ে দিলে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, খুব পরিষ্কার হচ্ছে, আশা করি এতটুকু যথেষ্ট হবে। আমি ছায়াটা দিয়েছি নিচে দেখতে পাচ্ছেন। এবার যে কাজটি করবো সেটি হচ্ছে আমি টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আমি টিতে প্রেস করতে হবে, টেক্সটটি আমি চেঞ্জ করে দিচ্ছি। ডট দিলাম, মোটামুটি হয়ে গেল। এরপর যে কাজটি করবো সেটি হচ্ছে এটিকে আমি একটু কপি করবো। কপি করে অল্টার প্রেস করবো, মাউসের লেফট বাটন প্রেস করে। এরপরে আমি আরেকটি লেখা লিখবো, সেটি হচ্ছে
শিফট এবং অল্টার প্রেস করে আমি এটিকে ছোট করে নিলাম। আরেকটু ছোট করতে হবে, বসিয়ে দিলাম। মনে খুব সহজেই আমি এটি জুম করছি, জুম করলে একটি দেখতে সুন্দর লাগবে। এবার আমি যে কাজটি করবো এটি আমি সিলেক্ট করবো, শিফট প্রেস করে এবং ক্রিয়েট আউটলাইন করবো। এটি বেরিয়ে গেল, এরপর আমি চাইলে এটি কালারাইজ করতে পারি। আমি একটি অন্য কালার দেব, এরপর আমি দুটো সিলেক্ট করবো। দুটো সিলেক্ট করার পরে একটু হালকা আমি স্টাইলাইজ করবো, ড্রপ শ্যাডো ডিভিউ একটু হালকা অসাধারণ লাগছে বন্ধুরা, তাই নয় কি? এরপর আমার যে কাজটি হবে সেটি আমি শিফট এবং অল্টার প্রেস করে আমি বড় করলাম, বড় করে একটি জায়গা মতো বসিয়ে দিই। এবার আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমি একটু মিনিমাইজ করি, এরপর এটিকে আমি একটু অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটি কমানোর জন্য আমাকে চলে যেতে হবে ট্রান্সপারেন্সিতে, আপনার নিজের ক্রিয়েটিভিটি বা আইডিয়া দিয়ে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আমি ট্রাই করেছি স্টেপ বাই স্টেপ আপনাকে আজকে জিনিসটা দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি একবার না পারলে দুইবার, দুইবার না পারলে তিনবার, এবার বারবার দেখে দেখে ভিডিওটি ট্রাই করবে। আশা করি আপনি শিখে যাবেন। আমি এটি ডিলিট করে দিচ্ছি। এরপরে আপনি চাইলে এটার পরে আরো মডিফিকেশন করে আরো বেশি নান্দনিক এবং সৌন্দর্যময় করে তুলতে পারেন, জাস্ট আপনার আইডিয়া। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি এবার দেখাবো কিভাবে আপনি সেভ করবেন। সেভ আপনি যদি পুনরায় এডিট করতে চান তাহলে এআই অথবা ইপিএস এ ক্লিক করবেন, সেভ দিলে সেভ হয়ে যাবে। আমি দেখাচ্ছি আরেকটি উপায়, সেটি হচ্ছে আপনি সরাসরি যদি জ্যাপিজিতে সেভ করতে চান তাহলে এখানে এসে এভাবে আপনি জ্যাপিজি সিলেক্ট করে দেবেন। এই যে জ্যাপিজি, জ্যাপিজি সিলেক্ট করে দিলে আপনার এটি জ্যাপিজিতে সেভ হয়ে যাবে এবং আপনি এটি খুব সহজেই আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন। বন্ধুরা, এ হচ্ছে মোটামুটি ডট লগো কীভাবে তৈরি করতে হয় সেটি দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন। এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আশা করি আমার প্রিভিয়াস ভিডিও এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।